বলছে প্রাণ আমার পরমেশ্বরের মহিমায় গায়। একটা দাসী যখন প্রভুতে আসে সে প্রভুর মহিমাতে গান করে, কেন জানেন? কারণ সে প্রভুর মহিমা দেখতে পায়। সে নিজে কিছু করতে পারে না, সে বুঝতে পারে আমি কতটা শক্তিহীন, আমার জীবনে কিছু কিছু জায়গায় আমি কিছু করতে পারছি না, আমার সন্তানের জীবনে আমি কিছু করতে পারছি না, আমার স্বামীর জীবনে আমি কিছু করতে পারছি না, বা একটা অশান্তি বাড়ির মধ্যে হচ্ছে আমি কিছু করতে পারছি না, এটাকে আটকাতে পারছি না, বা আমি নিজেকে আটকাতে পারছি না। কিন্তু যখন আমরা প্রভুর দরবারে আসি তখন আমরা মহিমা দেখতে পাই। তাই তো বলছে প্রাণ আমার পরমেশ্বরের মহিমায় গায়। আর তুমি যদি মহিমাতে গান করতে না শেখো, তুমি যদি প্রভুতে আনন্দ করতে না শেখো, তুমি যদি প্রভুতে মোহিত হতে না শেখো, স্বর্গরাজ্য তোমার জন্য নয়। কেন প্রভু তাদেরকে স্বর্গরাজ্য দেবে? যে প্রভুকে এই জগতের মধ্যে একবার সময় দিয়েছে। প্রভু তো স্বর্গরাজ্য ওদেরকেই দেবে যারা প্রভুকে নিয়ে উঠেছে, প্রভুকে নিয়ে বসেছে, প্রভুকে সব সময় সাথে রেখেছে। আমেন, হালেলুয়া। তাদের জন্যই আছে স্বর্গরাজ্য। তাই তিনি বলছেন যারা উপযোগী সন্তান ছিল স্বর্গরাজ্য তাদেরকে বাদ করে দেওয়া হয়েছে, কিন্তু যারা যোগ্য ছিল না তাদেরকে আপন করে নিয়েছে, কারণ তারা অস্বীকার করেছে। আমরা যেন অস্বীকার না করি, কিন্তু আমরা যেন রীতিমত সর্বদা নিজেকে যাচাই করে দেখি যে আমি বিশ্বাসতে আছি কিনা। আর দ্বিতীয় জিনিস, সর্বদা প্রভুকে ধন্যবাদ, প্রভুর গৌরব আর প্রভুর জয়গান আমরা যেন করি। আমেন। তাই কিছু কিছু ব্যক্তিরা যারা প্রভুর প্রেম বুঝতে পেরেছে তারা বলে যে সারা জীবন আমি গাইব। আমেন। সারা জীবন আমি গাইব, এই জন্যে নয় যে তিনি সর্বশক্তিমান আমি তাকে ভয় করি। আমি সারা জীবন এই জন্যে গাইব কারণ তিনি আমায় প্রেম করেন আর আমি তাকে প্রেম করি। হালেলুয়া, হালেলুয়া। তিনি তোমার কাছ থেকে প্রেমই পেতে চান, আর কিছু না। তোমার যদি যিশুর নাম শুনে যদি তোমার মন প্রাণ না জুড়িয়ে যায় তুমি এখনো প্রভুর হইলে না। যেদিন তুমি প্রভুর নাম, তোমার মুখে যদি প্রভুর নাম আসে আর তোমার যদি মন জুড়িয়ে যায় তুমি সেদিনকে আত্মিক হয়ে গেছে, কারণ তুমি প্রভুকে প্রেম করে বসেছ। তাকে অনেকজন যিশুর নাম নাই, তাকে সবার মুখের মধ্যে যিশুর নাম শোভা পায় না, কিন্তু কিছু কিছু দাসীর মুখে যিশুর নাম শোভা পায় এর জন্যে, কারণ সেই দাসী বা দাস প্রভুকে প্রেম করে। তার মুখের মধ্যে প্রভুর নাম শক্তিশালী হয়ে গেল, কারণ যিশুর নামের সাথে প্রেম জড়িত থাকার দরকার। তুমি যদি বলছি যার হৃদয়ের মধ্যে প্রেম নেই সে খ্রিস্টের নয়, আর তোমার হৃদয়ের মধ্যে যদি প্রেম থাকে তোমার মুখের মধ্যে খ্রিস্টের নামের শক্তিও থাকবে, আর সেটা তুমি দেখতে পাবে। বলছি এসব চিহ্নগুলো তোমার সাথে থাকিবে, তুমি নানান ভাষায় কথা বলিবে, তুমি হাত রাখলে সুস্থতা লাভ করবে, তুমি সাপ এবং বিছেকে পদেতে দূরিত করিবে, তোমার ধমকে শয়তানও দূরে যাবে। কেন? যে জগৎকে রচনা করেছে সে ওই পক্ষে নয়, আমার পাশে তিনি দাঁড়িয়ে আছে। আমেন, হালেলুয়া। তাতে যত বড় শক্তি আসুক, যত বড় সমস্যা আমার সামনে এসে দাঁড়ায়, আমি সমস্যার দিকে দাঁড়িয়ে ভয় পাবো না, কিন্তু আমি যার হাত ধরে রেখেছি আমি তাকে বলব, কারণ আমি জানি আমার সমস্যা থেকে বড় আমার প্রভু। আমেন। যে সকল বাধা বিপত্তিকে তিনি ভেঙে চুর মার করে দিতে পারেন। দেখো ইসরায়েল জাতির জন্যে তিনি সমুদ্রকে ভাগ করে দিয়েছিলেন যেন তার সন্তানেরা সমুদ্র পার করে বেরিয়ে চলতে পারেন, আর আমাদের জীবনের মধ্যেও আমরা একদিন মৃত্যু নদী পার করে প্রভুর চরণের মধ্যে প্রবেশ করব। তাই তো ওই দিনের অপেক্ষায় রয়েছি আমরা, কিছু কোন দিন আমরা প্রভুর কাছে যাব, কোন দিন আজকে দিনে আমাদের জীবনের মধ্যে দুঃখ আসবে, আমাদের যত যত বয়স বাড়ছে তত সময় বাড়ছে জগতের মধ্যে কষ্ট আসবে, কিন্তু তার সাথে আসবে গৌরব, তার সাথে আসবে মহিমা। কারণ যেদিন আমি এখান থেকে যাব সেই দিন শুরু হবে আমার আনন্দের দিন, আমার গৌরবের দিন, আমার জীবনের প্রেমের দিন। সেই প্রেম পাওয়ার জন্য আমি এত দিন কেটেছি, এত দিন প্রশংসা করেছি। আমরা যতজন যিশুকে দেখিনি এখন আমরা কি অপেক্ষায় নেই যে একদিন আমরা দেখব? বলছে সদাপ্রভুর অপেক্ষা করো, তিনি জীবন দুর্গ, তিনি আমার পরীক্ষা। আমি নিজেকে প্রস্তুত করে দিই, তার বাক্য আপনাদের সামনে আসছে।